সাগরের কচুবেরিয়া ফেসেল ঘাটে ফেসেল চালক ও ফেসেল কর্মীদের করোনা ভ্যাকসিনের জন্য বুস্টার ডোজ দেয়া হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও সাগরের সংযোগকারী মুড়িগঙ্গা নদীতে চলাচলকারী ফেসেল চালক ও কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার জন্য স্পেশাল বুস্টার ডোজের ক্যাম্প শুরু হলো সাগরের কচুবেরিয়া ফেসেল ঘাটে সাগর গ্রামীণ হাসপাতালের তরফে। কচুবেরিয়াতে ফেসেলের ওপর এই বুস্টার ডোজের শিবির অনুষ্ঠিত হয়। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা ওই ফেসেলে চেপে পারাপার করেন। বর্তমানে শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন নেপাল থেকে হাজার হাজার পুণ্যার্থী সাগরে আসছে। তাই ফেসেলে কর্মীদের যাতে করোনা সংক্রমণ না হয় তার জন্য কচুবেরিয়া ফেসেল ঘাটে ফেসেলের ওপর ওই বুস্টার ডোজের ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন ওই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেসেলের ইনচার্জ অর্পণ দাসকে বললেন, শুনুন। গঙ্গা সামনে গঙ্গাসাগর মেলা আছে, আমরা চেষ্টা করেছি পরিবহন দপ্তরের তরফ থেকে এবং স্বাস্থ্যকর্মীর বিএমওই স্যারের সহযোগিতাতে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তারা সুরক্ষিত থাকবে। তারা যদি সুরক্ষিত থাকে আমরা প্যাসেঞ্জার সার্ভিস দিতে পারবো, আমরা তীর্থযাত্রীদের সুরক্ষিত রাখতে পারবো। তাই সাগর রুরাল হসপিটালের সহযোগিতাতে এবং আমাদের মিনিস্টার বঙ্কিম হাজারের সহযোগিতাতে এবং আমাদের এসডিপিও স্যার বড়বাবু আমাদের বিডিও স্যারের সহযোগিতাতে ফ্রন্টলাইন ওয়ার্কার ব্যক্তিদের জন্য আমরা ভ্যাসেল ক্যাম্প ভ্যাকসিনেশন ডোজের ব্যবস্থা করেছি। আজকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে আমাদের 50 জনের মতো আমরা আয়োজন করেছি, বাড়লে বাড়তে পারে। শুধুমাত্র আমাদের কর্মীদের স্বাস্থ্য মানে আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য আমরা আজকে সামনে গঙ্গাসাগর মেলা আছে, তাই আমরা চেষ্টা করছি ওদের সুরক্ষিত রাখা। ভ্যাসেলে এই ক্যাম্পটা আয়োজন করা হয়েছে কারণ সামনে গঙ্গাসাগর মেলা, ওরা যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা তীর্থযাত্রী এবং প্যাসেঞ্জারদের সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারবো। আপনার নাম? আমার নাম অর্পণ দাস, আমি সাগর ইউনিটের অথরিটি। এদিন ওই বিষয়ে সাগর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী কি বলেন, শুনুন। এখানে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সাগর রুরাল হসপিটালের আন্ডারে কচুবেরিয়া ভেসেল ঘাটে। একটা বুস্টার ডোজের ব্যবস্থা করা হয়েছে ভেসেল স্টাফদের জন্য, 50 ডোজের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে আবার পরে ভায়াল নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হবে। মামনি মান্ডল। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।